আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো এখন যাচ্ছি মিট স্কুল আনতে। আমরা এখানে স্কুলের ভিতরে এসে পড়ছি। যারা আপনি কি নিতে আসছ স্কুলে, আপনি কি নিতে আসছ? তুমি বসো, হ্যাঁ যা তুমি এখানে বসো। ওকে, জান্নাত ব্যাগ দিবা? ব্যাগ দো আম্মি। আমি আংটি পাইছি। ও সুন্দর। আর আম্মি চল আমরা পাশে চলে যাই। যাও চলো। তাহলে পোকা দেখে না যারা আজকে পাক করবো চিংড়ি দিয়ে লাউ। পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিলাম, মটন হলো রায়ের খোসা বাদ, রায়ের জন্য দিয়ে দিলাম দেড় চা চামচ আদা রসুন বাটা, এটা হলো রায়ের খোসা। 5-6 মিনিট একটা ভাপ দিয়ে নিচ্ছি খোসাটা, এটা ভাবির জন্য দিয়ে দিলাম।
মাছে দিয়ে দিলাম মরিচ, পরিমাণ মতো লবণ, লাইয়ের জন্য দিলাম আদা চামচ মরিচ, পনির চামচ ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। ফুটে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু কষানোর জন্য পানি। সামান্য একটু পানি, কারণ লাউ থেকে পানি উঠবে। একটু লাউয়ের খোসা বাতিল হয়ে গেছে, এবার দিয়ে দিলাম তারপরে ধনিয়া পাতা, পরে নামিয়ে ফেলবো। বাতিলটা হয়ে গেছে, এবার চুলা গ্যাসটা অফ করে দিলাম। এই তো আমার চিংড়ি লাউ হয়ে গেছে, আমার একটু মিটাই দিয়ে দিলাম ধনিয়া পাতা। তোমার চিংড়ি লাউ, এটা হলো লাউ দিয়ে চিংড়ি, এটা হলো লাউয়ের খোসা ভাজি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।